হ্যালো সাইথিয়া আমি একটা নতুন জিনিস দেখলাম, যেটা হচ্ছে সাইথিয়া রেলওয়ে স্টেশন। সেটা হচ্ছে সাইথিয়া রেলওয়ে স্টেশনের উপর দিয়ে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের উপর দিয়ে গাড়ি যানবাহন চলাচল করে। যেহেতু ওইটা এতটা নিচে, সেই জন্য এখান থেকে যে ট্রেনগুলো যায়, যেগুলো ইলেকট্রিক লোকোমোটিভ, সেই ইলেকট্রিক লোকোমোটিভ যে প্যান্টোগ্রাফ হয়, সেটা কিন্তু অনেকটা আগে থেকে নামিয়ে দেওয়া হয়। তো আমি বুঝতে পারিনি যে এটা কেন নামিয়ে দেওয়া হয়, যেহেতু এটা অনেকটা নিচু, ওইটা ওতে টাচ হয়ে যাবে, সেজন্য নামিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে যতটা স্পিড থাকে, সেই স্পিডে ট্রেনটা ওইটা পার করে। যখনই পার হয়ে যায়, তারপরে ওই কিছুটা আগে গিয়ে প্যান্টোগ্রাফটাকে তুলে দেয়। তারপরে এটার ব্যাপারটা হচ্ছে যে মালগাড়িগুলো আসে এখানে, লোকোমোটিভ মালগাড়িগুলো আসে, সেই মালগাড়িগুলো তো অনেক ওয়েট হয়, তবুও সেটা কী হয়, তার কিছুটা আগে ডবল ইঞ্জিন লাগানো থাকে, সেই ইঞ্জিনের ইয়ে ওইটা প্যান্টোগ্রাফটা নামিয়ে দিয়ে যখনই ওইটা পার হয়, তখনই প্যান্টোগ্রাফটাকে তুলে দেয়। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে গড় করে দেখতে হবে যে ইলেকট্রিক লোকোমোটিভ, লোকোমোটিভ সব প্যান্টোগ্রাফ নিচে বলা আছে। যতক্ষণ ওই রেল ব্রিজটা পার না হয়, ততক্ষণ ওই প্যান্টোগ্রাফ তুলতে পারবে না। তো যখনই ভিডিওটা দেখবেন, তো দেখে একটু ফলো করবেন, বুঝতে পারবেন যে প্যান্টোগ্রাফগুলো নিচেও করা আছে, কিন্তু তবুও ট্রেনটা আগে চলে যাচ্ছে, যেহেতু ওইটা এতটা নিচে, ওটা নিচে করতেই হবে। দেখো ডবল ইঞ্জিন ওটা যাচ্ছে, তারও প্যান্টোগ্রাফগুলো নামানো হচ্ছে, কিছুটা আগে গিয়ে ওটা পার করার পরেই প্যান্টোগ্রাফটাকে তুলে দিচ্ছে।